বাউকি দাও ঠিক আছে 11 12 এর দুজন বালিকা এসেছেন আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল ওই হারেকটা মারব কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ দুই বোনে এখানে বসে গেছে একজন করছে সেলাই আরেকজন বুনছে এটা পাপোশ বোনা হচ্ছে তো পাপোশ হ্যাঁ পুরনো কাপড় বা নাইটি গুলো থেকে ওই সরু সরু করে স্ট্রিপ কাটা হয়েছে কাচি দিয়ে সেগুলোকে আবার জোড়ানো হচ্ছে যেটা মা ওখানে সেলাই করছে ঠিক আছে তারপর সেটাকে ওই সুতোর মতো দেখো মোটা মোটা সুতোর মতো বলতে পারো বা গুলের মতো মোটা মোটা যে এগুলো হচ্ছে এগুলো দিয়ে এবার বোনা হচ্ছে পাপোশ তাই তো এটা পুরো গোল করে হবে এটা দেখতে পাচ্ছ একটা অংশ হয়েছে ভিত্তির একটা অংশ হয়েছে এটা পুরো এখান থেকে পুরো ঘুরে এটা গোল একটা হবে ঠিক আছে সেই কাজটা করছে আর বিকেলবেলা তো মাসিদেরকে আমরা আটকে দিয়েছি আজ যেতে দিচ্ছি না এখন আমরা একটা সলিড ঘুম দেব ঘুম থেকে উঠে কিছু প্ল্যান আছে দেখা যাক সেগুলো কতদূর হয় হ্যাঁ রেডি রাখতে হবে তার জন্য সবাইকে সেজন্য পাওয়ার স্লিপিং নিচ্ছি সময় হয়েছে এখন 8টা আমি খুব সুন্দর মানে একটা ডিপ ঘুম দিয়েছি পুরো একদম ফ্রেশ সেজে প্রস্তুত আমার পাশে যারা সেজেছে তাদেরকেও একটু দেখিয়ে দিই এই যে হচ্ছে মডেল রানী এই যে আমি এটা পরে তিন দিন ঘুরছি ঠিক আছে তো ভালো তো সেজেছিস তো ওটাই ব্যাপার এই যে হচ্ছে আরেকজন গদু মাস্টার এই যে হচ্ছে মন্টি রানী না মন্টি রাজা রানী বলে কেঁপে যায় আর আরেকটা বড় মডেল সে এখানে সাজছে সে কখন থেকে সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে একটু একটু মুখটা দেখিয়ে দাও তোমার একটু দিকে এদিকে 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 ও বাবা হেয়ার স্টাইল করছি হেয়ার স্টাইল ঠিক আছে আর এদিকে আমাদের যে যিনি গাড়ি চালাবেন তিনি এখনো প্রস্তুতি হননি তিনি এখন মুড়ি খাচ্ছেন এদিকে ঠিক আছে মাসি মামি মা এরা হচ্ছে যাচ্ছে না এরা বাড়িতে থাকবে এদের জন্য আমরা খাবার আনবো কারণ গাড়িতে সবাইকে ধরবে না আমাদের কী কী জিনিস যাচ্ছে আমি বলছি একটা ওয়াগনার যাচ্ছে সেটাতে বাকি সবাই যাচ্ছে আর আমি একা ওই যে আমার রাজামশাই চড়ে যাবো ঠিক আছে পণ্ডিত হ্যাঁ দেখতেই পেলে আমাকে মাসি আর অদিতি মানে মডেল দুজন মিলে সাজালো এবার তারপর আমার এরকম একটা দিয়েছে হ্যাঁ বান বেঁধে দিয়েছে এখানে একটা তোমরা কমেন্টে জানিও জানি অনেকটা অন্যরকম লাগছে বাট হ্যাঁ এক্সপেরিমেন্ট করতে হবে একটা হেয়ার কাট দিলে ভালো লাগবে সাইডগুলো বড় আছে এবার আমাদের যিনি ড্রাইভার মশাই তিনিও এখন রেডি হয়ে গেছেন মুখে মাস্কটা পরে নিলেন বাকি সবাইও প্রস্তুত আমরা এখন রওনা দেব কেউ কিছু বলতে চাও কেউ কিছু বলতে চায় না কেউ কিছু বলতে চায় না ঠিক আছে তোরা মাস্ক নিয়েছিস হ্যাঁ মাস্ক নিয়েছি চলো বাড়িতে যারা আছো সবাইকে টাটা 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 আমি মা তোমরা টাটা ঠিক আছে আমরা বেরোলাম সাবধানে যাও ঠিক আছে ঠিক আছে আমরা গাড়ি চালিয়ে জমিতে চলে এসেছি পেছনে দেখতে পাচ্ছ এই যে মডেল পেছনে দেখতে পাচ্ছ কিনা জানি না ওই গাড়িটা বের করা হচ্ছে তারপর ওরা গাড়িতে যাবে আমি বাইকে যাব মন্টিকে বলেছি গাড়িতে একাতুলো সিনেমাটিক শট নিতে জানি না কেমন নেবে গদু মাস্টারও আছে দুজন মিলে হেল্প করে কিছু না কিছু শট নিয়ে নেবে পয়সা মাংতায় পয়সা দেবো না কিচ্ছু পয়সা কিচ্ছু পয়সা মাংতায় অদিতি মডেল কিছু বলবেন কিছু বলবেন আপনি অন্ধকারে কাউকে দেখা যাবে না আলোয় আসুন আলোয় আসুন কি কিছু বলবেন আমার দম বন্ধ লাগছে সব ধরেই দিয়েছে অদিতিকে সব ধরে দিয়েছে দেখো হাতে এদিকে আমাদের গাড়িটা ব্যাক করা হচ্ছে শেরি পাঞ্জাবে আমরা এসেছিলাম কিন্তু সমস্যা এটা হয়েছে এখানে তোমার প্রচন্ড চিৎকার এই জায়গাটাতে তোমার
সার্ভিস বন্ধ হয়ে গেছে এখানে, আর ভেতরে সামনে একটা এসি জায়গা খোলা আছে, পেছনে ওই এসি জায়গাটা খোলা আছে। সমস্যা হলো ওখানে প্রচন্ড ক্যানজাম। তো আমরা যেটা ডিসাইড করলাম যে আমরা এখানে শুধু অর্ডার করে দেবো, পার্সেল করে নেবো, তাই তো? বাড়িতে গিয়ে একদম খাবো। এবং আমার গোপ্রো তো চার্জ বেশি ছিল না, তো বেশি শ্যুট করতে পারতাম না, এক্সট্রা ব্যাটারি আনতে ভুলে যাই অ্যাজ অলওয়েজ। এদিকে দেখো সবাই ডিসকাস করছে যে কী নেবে, কী কী ডিশ নেওয়া হবে, কী নেবে আইটেমগুলো, মানে ইয়ে মেনুটা ঠিক কর। আচ্ছা আমরা একটু ডিসাইড করে নিই, তারপর তোমাদের জানাচ্ছি কী কী অর্ডার করলাম। এদিকে ক্যামেরাম্যান হচ্ছে মন্টি রানি, একটু হ্যাঁ দেখাতে পারলাম না, বের হচ্ছে না এখানে, মানে সেরকম সার্ভিস ভালো না, দান করা হচ্ছে স্যানিটাইজার, দান আমাকে একটু দিন। স্যানিটাইজার হচ্ছে মাস্ক, যদি এক হাতে নিলাম আরেকটাতে নিতে হবে। এখানে ছোটো মামা একটু ফটোগ্রাফি করছেন। সময় বলছে এখন 9:30, আমাদের সব অর্ডারগুলো চেক করা হয়ে গেছে, তোমাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের অর্ডার, টানার একটা ডিশ, পনিরের একটা ডিশ, তিনটে তোমার চিকেন ভর্তা আর তন্দুরি রুটি, চারটে রেশমি কাবাব, এই হচ্ছে মোটামুটি আমাদের ডিশ। এখানে একজন ল্যাদ খাচ্ছে, আমরা কিছু ফটো শুটও করেছি, থাম্বনেইলটা এখানেই তোলা হয়েছে, ওই দিকে দেখো মডেল ফটোগ্রাফি করছে। মডেল এখানে বসেছেন, গুড মাস্টার ফটো তুলছে, আমি চলে এসেছি দেখো ফর্ম শেষ, এখন আমি ভালো ছবি তুলতে পারি, ছোট ফটো ফটো তুলছে দেখো আমাকে তোলা হোক, আমার একটা ছবি তোলে দেওয়া হোক, এখানে ছবি তোলা চলতেই থাকবে। আমরা একটা কাজ করি, একবারে বাড়ি গিয়ে ডিনার টেবিলে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? টাটা। সময় হয়েছে এখন ঠিক 11টা, আমি তো বাড়ি চলে এসেছি, চুলটাকেও ঠিক করে নিয়েছি, দুজনের সাজ, দুজনের সাজ আমি দেখাবো, তার জন্য তোমরা কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারো, তাই একটু মনটাকে শান্ত করে চুপচাপ বসো। 3, 2, 1, দেখো মা আর মাসি কি সুন্দর সেজেছে, তোমরা একটু দেখো, দুজনেই টপ পরেছে আর নিচে হচ্ছে লং স্কার্ট, তাই তো? ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ। দেখে মনে হচ্ছে ওই বলো বাও তেও, বাও কি তেও, ঠিক আছে, মানে 11-12 হয়তো পড়ে ম্যাক্সিমাম এরকম। 11-12 দুজন বালিকা এসেছেন আমাদের বাড়িতে, নিমন্ত্রণ ছিল, তারা খেতে এসেছেন, নিমন্ত্রণ ছিল আর ঘুরতে নিয়ে যাওয়ারও কথা ছিল, কিন্তু আমাদের ঘুরতে, দেখো তোমাদের নিয়ে যাইনি বলেই তো খাবার নিয়ে এসেছি, আমরা কিন্তু বাইরে খাইনি, দেখেছো তোমরা, তোমাদের জন্য খাবার এনেছি, বাড়িতে সবাই মিলে খাবো বলে, তাই তো? ওই জন্য তো খুশি আনন্দে আমরা এসব ড্রেস পরে ফটো তুলছি। কমেন্টে কিন্তু জানাতে হবে দুজনকে কেমন লাগছে, দুই বোনকে কেমন লাগছে, একজন হচ্ছে মা একজন হচ্ছে মাসি, ঠিক আছে? মা কিছু বলতে চাও? আগের ব্লগ তো দেখে থাকবে আমাদের দুজনকেই, মা কিছু বলতে চায়, ঠিক আছে, মা ক্যামেরার সামনে এসে দেয়, এবার মামিদেরকে নিয়ে নি, এদিকে বসে আছেন দুই মামি, ঠিক আছে, এই মামি কিন্তু খুব সুন্দর সাজ দিয়েছে, এই মামি একদম বয়স্ক সাজ দিয়েছে, মানে এই মামির ব্যাপারটা হলো যে আমি সবচেয়ে ছোট কিন্তু আমি নিজেকে দেখাবো সবচেয়ে বড়, হয় না যে যারা ছোট থাকে তাদেরকে ছোট বললে কি হয়, বলে না আমি ছোট না আমি বড়, সেরকম ব্যাপার, মানে বড় বড় সাজ দেবেন, ঠিক আছে, ওই জন্য শাড়ি, আর এই মামিকে যথেষ্ট সুন্দর সাজ দিয়েছে, তাই না? কিছু বলবে তোমরা? এখন আমাদের খাওয়ার পর্ব শুরু হবে, তার আগে একটু ফটোশুটও হবে, এনারা একটু ফটোশুট করবেন, এত সুন্দর সেরেছেন, তুমিও ফটোশুট করবে, তুমিও করবে, সবাই করবে। আর এদিকে এদিকে তিনজন মোবাইল নিয়ে বসে আছে, এই নিয়ে মোবাইল কম দেখছে, ইনি তো খেলা দেখছে, আর ইনি তো গেমের ব্যাপারে খেলাক্ষণ। সবাই খেতে বসে গেছে, এখানে আমার জায়গা আছে, আমিও বসে যাব, তোমাদেরকে খাবারগুলো দেখিয়ে দিই। এই তিনটে ভর্তা, এটা হচ্ছে চানা, চানা মশলা, এটা পনিরের একটা ডিশ আছে, রেশমি কাবাব, তার সাথে তোমার একটা পনিরের চাটনি দিয়েছে,
তন্দুরি রুটি আর ওদিকে স্যালাড আছে, সবকিছুই কভার করে দিয়েছি। আমিও খেতে বসে যাবো, আমাদের পরে তোমরা খাবে, তাই তো? আর জানিস তোমাদের বলে দিই, এদের কিন্তু আবার পোশাক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এটা হয়ে দুজনের আবার ড্রেস বদল, সব কিছু বদল, ঠিক আছে? ফটোশুট হয়েছে, সেগুলো কোথায় হবে? ফেসবুকে পাবে, তার জন্য আমাদেরকে ফেসবুকে ফলো রাখতে হবে। অবশেষে তারকা চলে এসেছেন আবার। তারকা এত দেরি করে এসেছেন কেন? আপনি আসুন, আপনি আসুন, আসুন, দেখুন সবার স্বাস্থ্য, দেখুন সবার স্বাস্থ্য, দেখুন কেমন লাগছে। খুব ভালো লাগছে, ভালো লাগছে। আপনি আপনি কি খেয়েছেন? আমি ভাত খেয়েছি। ভাত খেয়েছেন? হ্যাঁ। আর ভাতের সাথে পনির, পনির, পনির যেটা এনেছিলাম, চানা খেয়েছেন? চানা খেয়েছি, চানা পনির এগুলো খেয়েছেন, ঠিক আছে? তারকার জন্য কিন্তু ভিডিওটাকে একটা লাইক করতে হবে, তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, বুঝেছো? খাওয়া দাওয়া সমাপ্ত হয়েছে, এখানে আরেক দফার খাওয়া বসে গেছে, সবাই সবার ছেলে মেয়েদের প্লেটেই বসে গেছে। যেমন মাসি বসেছে অদিতির প্লেটে, মামি বসেছে গদুর প্লেটে, ওই মামি বসেছে তবগ্নর প্লেটে, আমার মা বসেছে আমার প্লেটে, ঠিক আছে? সব ছেলেদের প্লেটেই মারা বসে পড়েছে। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, হ্যাঁ, শেষ করবো দিদাকে নিয়ে। যদি ভালো লাগে ভিডিওটা তোমার লাইক করতে পারো, দিদা একদম করে দাও, এমন করে দাও, একটা লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে? দেখা হচ্ছে, মোটা কামড়াচ্ছে, দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, দিদা টাটা। যাই না, যাই এবার, দেখি না, দেখি ওদিকে আলো না, এইদিকে এইদিকে দাঁড়া, হ্যাঁ সব ধরেই দিচ্ছে।